নমস্কার বন্ধুরা জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে এবং অবশেষে কিন্তু ডিএ মিটিয়ে নেওয়া দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার সেরকমই একটি দাবি করা হচ্ছে একটি দৈনিক পত্রিকার তরফ থেকে দৈনিক পোর্টালে তো কি বলা হয়েছে আমরা ডিটেলসে দেখে নেবো তার আগে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে গভর্নেট বৈঠক অমিত মিত্রের ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য আদালত অবমাননার মামলায় চৌঠা তারিখ অর্থাৎ শুক্রবারের মধ্যেই কলকাতা হাইকোর্টে হলকনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব ও অর্থসচিবকে এরই মধ্যে সামনে এলো বড় আপডেট ডি আদালত অবমাননার মামলায় চৌঠা তারিখ অর্থাৎ শুক্রবারের মধ্যে কলকাতা হাইকোর্টে হলকনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের মুখ্য সচিব ও অর্থসচিবকে এরই মধ্যে সামনে এলো বড় আপডেট সোমবার নবান্নে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র সূত্রের খবর ডিএ নিয়ে আলোচনা করতেই এদিন নবান্নে এসেছিলেন তিনি সূত্রের খবর রাজ্যের অর্থসচিব সচিব মনোজ পান্তের সঙ্গে বৈঠক করেন অমিত মিত্র সেখানে ডিএ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মাননীয় অমিত মিত্রের আয়োজিত বাংলার তরফে এই নিয়ে ফোন করা হয়েছিল তবে কোনো উত্তর পাওয়া যায়নি এখন প্রশ্ন ডিএ নিয়ে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিতে পারে গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানান অমিত মিত্র নবান্নে গিয়েছিলেন শুনেছি ডিএ নিয়ে কোনো আলোচনা করেছে কিনা তা আমাদের জানা নেই তবে আমরা আশাবাদী আমাদের মনে হয় অমিত মিত্র সমর্থন আলোচনা করে এসেছেন আগামী চৌঠা তারিখে তার প্রতিফলক সরকারি কর্মীরা দেখতে পাবেন বলে আশা করছি কারণ রাজ্য সরকারের একাধিকবার এই মামলা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে এখন তো আদালতে অবমাননার মামলা রয়েছে তাই সরকার চাইবে না তাদের মুখ পড়ুক মুখে পড়ুক